এই যে মেসির লাস্ট বিশ্বকাপ এটা, এবং এটাই কিন্তু লাস্ট ম্যাচ বিশ্বকাপে মেসির, অলরেডি উনি বলেই দিয়েছেন যে এটাই আমার লাস্ট বিশ্বকাপ ম্যাচ হতে যাচ্ছে। এই যে মেসির পারফরমেন্স এবং আগের পারফরমেন্স যদি বলেন, বা এখন এইবারের বিশ্বকাপের পারফরমেন্স যদি বলেন, মেসির পারফরমেন্সে কতটুকু মানে এক্সপেরিয়েন্স বলেন কিংবা সব কিছু, অনেকটা ইম্প্রুভমেন্ট এসেছে কি না? না আসলে আমরা, অনেক একদম অভিজ্ঞতা, হ্যাঁ আমরা একদম এক্সপেক্ট করছি তার, উনি এই ওয়ার্ল্ড কাপে এইবার উনি হি উইল বি দ্য বেস্ট প্লেয়ার, আর উনি হি হ্যাজ লিভড আপ টু হিজ এক্সপেকটেশন। কারণ শুরু হয়েছে উনি প্রথমে গোল করছে, তারপরে অ্যাসিস্ট গোল, অ্যাসিস্ট গোল, অ্যাসিস্ট গোল, ম্যান অফ দ্য ম্যাচ। সো আমরা এটা এগুলো আমরা এক্সপেক্ট করছি, বাট এত এক্সপেক্ট আমরা করলাম করতে পারি না। বাট হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক নট অনলি ফর আর্জেন্টিনা ফ্যান্স, বাট ফর দ্য হোল ক্রাউড অফ যারা ফুটবলে ওয়ার্ল্ড কাপে ফলো করে। সো হি ইজ বিন ব্রিলিয়েন্ট। 2014 বিশ্বকাপে যেটা হয়েছিল জার্মানির বিপক্ষে হেরে, মেসির একটা ছবি আছে বিভিন্ন গণমাধ্যমে বা সব মানে অনেক জায়গায় এসেছে, ট্রফির দিকে তাকিয়ে আছে, বিশ্বকাপ না ট্রফির এটা দিকে। এটা একটা খুবই পেইনফুল মেমোরি ফর আসলে ফর ফর মেসি। আমি মনে করি এখনো এই এই মেমোরি আছে ওর মাথা, ইভেন মানে খেলার আগে দিন উনি এটা মনে রাখবে ঘুমের আগে, মানে আমি মানে এই মানে এই ছবি বারবার আসতেছে, বাট এইবার আমি মনে করবো ও এই ছবি চেঞ্জ করবে, তার উনি এই ট্রফি হাতে নিবে।